বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কিছু শব্দ কিছু নাম কিছু সময় উচ্চারণে চিরদিন রোমাঞ্চ জাগে তাতে কিছুটা আনন্দ থাকে কিছুটা বেদনা থাকে হতাশাও কিছু বা কিন্তু তারপরেও জাগে যেটা আশা অন্ধকার থেকে যে আলোর উচ্ছ্বাস আসতে পারে জীবন সঙ্গে জীবনের যে বোধ কিভাবে বেঁধে দেওয়া চায় আমার মতো ক্ষুদ্র জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছুটা না জানলে বুঝতে পারতাম না আপনারা অনেকেই আমার চাইতে প্রাজ্ঞ আজ শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের আয়োজনে কবি প্রণাম অনুষ্ঠান আমি জানি এখানে যারা এসেছেন তারা এক বছর দু বছর নয় বছর বছর নিয়ম করে আসেন কারণ এখানেও এক পরম্পরার গল্প খুব ব্যক্তিগতভাবে আমার ছেলের সাথে সাথে আমার বড় হওয়াটাও এখান থেকে আমি দেখেছি কিভাবে উদযাপিত হয়েছে এখানে রবীন্দ্র জন্ম অন্যান্য উৎসবের সঙ্গে এবং আমাদের ভালো লাগা আমরা যে কথা উচ্চারণ করতে খুব আনন্দ পাই জয়াদীর উত্তরসূরি আমাদের এই প্রতিষ্ঠানের সচিব রঞ্জন মিত্র তিনিও যথাযোগ্য দায়িত্ব সহকারে সমস্ত অনুষ্ঠান হয়তোবা একটু বড় করেই তিনি রচনা করেন কিছু গড়া যায় কিন্তু তাকে ধরে রাখাটা একটা বড় কাজ সে শিক্ষাও শান্তিনিকেতন না হলে হয়তো আমরা তো গল্পে গল্পে অনেক কিছু শিখিনি শিখতে পারতাম না আজকের দিনটা সত্যি সত্যি পূর্ণ দিন আনন্দের দিন রবি ঠাকুরের জন্মদিন কিন্তু অনেকেরই মনে 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 হয় এ দিনটা আমাদের সংস্কৃতির জন্মদিন কোথাও ভালোবাসার জন্মদিন আর বাকি তার যা গুণ তার যা মহত্ব কথা সে তো রইলই আমরা প্রথমে প্রদীপ প্রচলন করব আমাদের সঙ্গে আমাদের অত্যন্ত সৌভাগ্য শান্তিনিকেতনে অরবিন্দ নিলয় আপনারা জানেন আমারও সৌভাগ্য হল যাওয়ার আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ বাজপেয়ী মহাশয় শান্তিনিকেতন থেকে আজকে এই অনুষ্ঠানের জন্যই এসেছেন আমরা তাকে নিয়ে আসবার জন্য অনুরোধ জানাব তিনি প্রদীপ প্রজ্বলন করে আর অনুষ্ঠানের শুভ সূচনা করবেন যুক্ত করহে সবার সঙ্গে মুক্ত করহে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্মে মমচিত নিষ্পন্দিত নিষ্পন্দিত হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে মম বিকশিত করো অন্তরতর হে প্রত্যেক বছরই পঁচিশে বৈশাখ আসে কিন্তু যারা এই দিনটাকে নিয়ে ভাবি এক এক সময় এক এক রকম চিন্তা হয় একবার মনে হচ্ছিল খুব বিশেষভাবে যে তাদের কি অবদান আজকে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি শ্রী অরবিন্দ শ্রী মা রবীন্দ্রনাথ ঠাকুর তার সমসাময়িক যারা ছিলেন আমাদের দেশের জন্য আমাদের জন্য কত কিছু করে গেছেন তার কণামাত্রও ভাবি কি এসবও ভাবনা আসে কিন্তু যার কথায় যাব শ্রীরঞ্জন মিত্র তাকে কিছু বলবার জন্য অনুরোধ জানিবৃন্দ নমস্কার শুভ সন্ধ্যা আবারও একবার সুযোগ হলো আপনাদের সঙ্গে রবীন্দ্র জয়ন্তীর এই পূর্ণ দিনে মিলিত হবার মধুমিতাদি বললেন এটা আমাদের বহুদিনের একটা অনুষ্ঠান প্রায় মানে তিরিশ পঁয়ত্রিশ বছর তো বটেই এবং প্রতি বছর আমরা রবীন্দ্রনাথকে নিয়ে এরকম করে থাকি এবং অনেকের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্ভব হয় তাদের সকলকে আজকেও আমার কৃতজ্ঞতা যে শিল্পীরা যারা সকলে এখানে রয়েছেন আমাদের বন্ধুস্থানীয় বন্ধু ভাই দিদি বোন তারা যে আসে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন এবং সেই গভীর একটা সম্পর্কের ফলেই সে জিনিসটা আজও একটা ধারাবাহিক বাহিকতা নিয়ে এই তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চলছে রবীন্দ্রনাথ নিয়ে আমার বলার মানে চেষ্টা করাটা দৃষ্টতা হবে এখানে আপনারা সকলেই আমার থেকে অন্তত সমান বা বেশি জানেন রবীন্দ্রনাথ সম্বন্ধে এবং অনেকেই শ্রী অরবিন্দ সম্বন্ধে জানেন আমি বিশেষভাবে কৃতজ্ঞ আজী আজকে শান্তিনিকেতন থেকে শ্রী অরবিন্দ নিলয় থেকে প্রবীণ শিক্ষাবিদ শ্রী অভিজিৎ বাজপেয়ী এবং শ্রীমতী বাজপেয়ী আমাদের মধ্যে এসেছেন এবং তার পাশাপাশি অমর্তর যারা সকলে আবাসিক তারা রয়েছেন এবং আপনারা সকলে আমার একটা কথা শুধু বলার জিনিস আছে আজকে যেটা দিদি বললেন যে আজকে আশার দিন আশা যদি হয় তাহলে এই যে দুজন মহান বাঙালি ব্যক্তিত্বের সামনে আমরা দাঁড়িয়ে আছি শ্রী অরবিন্দ এবং রবীন্দ্রনাথ তাদের কাছ থেকে শেখা অবশ্য অবশ্য প্রয়োজন প্রত্যেক বাঙালি ছেলে বা মেয়ে হয়তো কবিতা লেখে গান গায় নাচে সব কিছু হয় কিন্তু রবীন্দ্রনাথ বা শ্রী অরবিন্দ কিন্তু শুধু কবি ছিলেন না নন্নিকান্ত গুপ্তের একটা অদ্ভুত শব্দ ব্যবহার করেছিলেন কবির মনীষী সেই অর্থে রবীন্দ্রনাথ এবং শ্রী অরবিন্দ দুজনেই কবির মনীষী কিন্তু কবির মনীষী হয়ে তারা কেউ কোনো দিন ভাবুকতা বা উদাসীন্যের জগতে চলে যাননি এবং তাদের পা খুব সুদৃঢ়ভাবে মাটির ওপরে দাঁড়িয়েছিল এবং সেইটার জন্যেই শ্রী অরবীন্দ্র সুপারমাইন্ডের কথা বলেও বাজারের খাতা লিখতে পেরেছেন এক অর্থে একদিকে রেকর্ড অফ ইয়োগা হয়েছে আরেকদিকে পণ্ডিচেরিতে আলু পটলের হিসেবও হয়েছে রবীন্দ্রনাথের সেলাই দহর জমিদারি না সামলালে শান্তিনিকেতন হয়তো হতো না আমরা ভুলে যাই যে রবীন্দ্রনাথ কিন্তু একজন অত্যন্ত সফল বাঙালি অন্ত্রপ্রণার আমি শব্দটা ব্যবহার করছি প্রিন্স দ্বারকানাথের পৌত্র সুযোগ্য পৌত্র এবং এই বিশাল জিনিস করে উনি কিন্তু একটা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত রেখেছেন দেখুন জমিদারি অনেকের থাকে এবং জমিদারি অনেকে প্রতিপালন করে কিন্তু রবীন্দ্রনাথের মতন জমিদারি খুব কম লোক পালন করেছে প্রতিপালন করেছে এইটার থেকেও কিন্তু আমাদের শিখতে হবে যে জগতে আমরা আছি আমরা সব সময় বলি বাঙালির সুযোগ নেই বাঙালি হতাশ বাঙালির এই বাঙালির তাই কিন্তু এই পরিবেশের মধ্যেই যখন নবজাগরণ হয়েছিল ভারতবর্ষে রবীন্দ্রনাথ বা শ্রী অরবিন্দের মতন মানুষ এগিয়ে এসে সেই সুযোগ নিয়েছেন এবং এমন জিনিস তৈরি করেছেন যেটা এক শতাব্দী দেড় শতাব্দী পরেও তার অনুরূপ কিছু ভারতবর্ষে কেন পৃথিবীর অনেক দিকে অনেক কোণে হয়নি সুতরাং আজকে যারা আমরা বাঙালি রবীন্দ্রনাথ এবং শ্রী অরবিন্দের কথা ওড়াই এবং প্রতিকূলতার কথা বলি বোধ হয় জিনিসটা মানায় না কারণ প্রতিকূলতা ছাপিয়ে এই দুই ব্যক্তিত্ব অনেক দূরে গিয়েছিলেন সেইটা আমি আজকে স্মরণ করতে চাই আজকে গানের দিন কবিতার দিন আনন্দের দিন কিন্তু পাশাপাশি বাঙালি হিসেবে আমাদের একটা বিরাট দায়িত্ব আছে যে যে ধারাবাহিকতার আমরা উত্তরসূরি যে লেগেসি যে ট্রেডিশনের আমরা উত্তরসূরি সেটাকে যেন আমরা কিছুটা হলেও সফলভাবে ধারণ করতে পারি অনেক ধন্যবাদ আজকে আপনারা এসেছেন আমাদের সঙ্গে আছেন আমাদের সন্ধ্যা আবেগমথিত হবার দিন বটেই তার সঙ্গে এত জরুরি কথাগুলো ওর কাছ থেকে শুনলাম সেটাও ভাববার কিন্তু আজ সব কিছু ভুলে তারই গানে তারই কথায় তারই কবিতায় তাকে শ্রদ্ধা জানানো নিজেদের মনে মনে খুশি হওয়ার পালা যে যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করাই তবলাতে সিদ্ধার্থ ভট্টাচার্য আমাদের সঙ্গে হাতালটা হোক জোরে কিবোর্ডে আছেন গৌতম চৌধুরী এসরাজে আলো চক্রবর্তী পাকাসনে অলোক চৌধুরী। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী সৌনক চট্টোপাধ্যায় সৌনকের গান তো শুনব আমাদের সঙ্গে শ্রী অভিজিৎ দা অভিজিৎ বাজপেয়ী এসেছেন আমি তার কাছে মাইক্রোফোনটা একটু তুলে দিতে একটি দুটি কথা এখানে যারা উপস্থিত হয়েছেন রবীন্দ্র অনুরাগীরা আমিও তাদের মধ্যে একজন সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এখানে তো প্রতি বছরই রবীন্দ্র জন্মোৎসব পালিত হয়ে থাকে কিন্তু আমার এবার প্রথম সুযোগ হল এই অনুষ্ঠানে যোগ দেবার আমি শান্তিনিকেতন থেকে আজকেই এসছি এবং এই উদ্দেশ্য নিয়ে যে এই অনুষ্ঠানটি দেখব আমি আমার স্ত্রী গত বছরে এসেছিলেন তিনি আমাকে বলেছিলেন যে এটা আমি গত বছর আসিনি যে এই এমন এত সুন্দর একটা অনুষ্ঠান ওরা এখানে করেছিলেন যে যে আমি না দেখার ফলে আমি সত্যি মিস করেছি কাজে আমি আর সেই সুযোগটা এবার যখন এলো তখন হারাতে চাইলাম না আমি এসেছি এবং আপনাদের সকলের সঙ্গে আমিও এই অনুষ্ঠানটি উপভোগ করব। শ্রী অরবিন্দ নীলহেও আমরা মাঝে মাঝে অনুষ্ঠান করে থাকি শ্রী ইনস্টিটিউট অফ কালচার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার এরাই এখন শ্রী অরবিন্দ আশ্রমের নির্দেশক্রমে শ্রী অরবিন্দ নিলয়ের পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারা মাঝে মাঝেই অনুষ্ঠান করেন প্রায় প্রতি মাসে খুব মনোজ্ঞ অনুষ্ঠান হয় শ্রীলেখাদি আসেন শান্তিনিকেতনে এসে সমস্ত আয়োজন করেন তাকে আমি কৃতজ্ঞতা জানাই আর রঞ্জনদাকেও আমি আমার কৃতজ্ঞতা জানাই যে তিনি এত সুন্দর আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা এসেছেন সকলকে আমার শুভেচ্ছা জানাই আর আমি বেশি কথা বলবো না এখন শিল্পী এসে গেছেন শিল্পী তার গান পরিবেশন করবেন নমস্কার